প্রথমে আমি গ্রাইন্ডারে কিমা করে নিয়েছিলাম। এখানে বেশ অনেকখানি কিমা করেছি, কিন্তু আমি এখানে 250 গ্রামের মতো মাংস নিয়েছি, শুধু কাবাব বানাবো এটার জন্য। তো গ্রাইন্ডারে প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিমা 250 গ্রাম, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, এরপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা, এরপর আমি অ্যাড করে দিব কাঁচা মরিচ, এখানে 3-4টা কাঁচা মরিচ আছে, আর ধনিয়া পাতা পুদিনা পাতা এটা স্বাদ মতো। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এখানেও 1 চা চামচের একটু বেশি, দিয়ে দেওয়া হচ্ছে টক দই, এখানে 1.5 টেবিল চামচ টক দই আর 1 চা চামচ পেঁপে বাটা। এখন সবগুলো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব সব কিছু মিশে আসা পর্যন্ত। একটু সাইডে থাকা মশলাগুলো আপনারা মাছ বরাবর এনে আবারও একটু ব্লেন্ড করে নেবেন, নয়তো দেখা যায় যে উপরে মশলাগুলো একটু দানা দানাই রয়ে গিয়েছে, মিক্স হয়নি ভালো মতো। এটা যখন আপনারা করবেন তখন অবশ্যই বুঝে যাবেন যে কিভাবে করতে হয়, তারপর আমি বলে দিয়েছি। দেন আমার মিক্স করা হয়ে গিয়েছে, এখন আমি সব শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ। এখন আমি অ্যাড করে দিব লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, এরপর অ্যাড করে দিব আমি কাশ্মীরি পাউডার, লাল মরিচের পাউডারটা বা পাপরিকা, এরপরে অ্যাড করে দিব আমি কাবাব মশলা 1 চা চামচ, তন্দুরি মশলা এটাও 1 চা চামচ, দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ পরিমাণ, আবারও অ্যাড করে দিয়েছি কিছুটা লবণ। এখন ভালো করে মিক্সারে আবারও মিক্স করে নিতে হবে। আমি এই পাত্রটাতেই করব, যার কারণে আমি এই পাত্রতেই মিশিয়ে নিচ্ছি। ভালো করে সবগুলো মশলা মিশিয়ে নিতে হবে। দেন হাতে একটু আমি সরিষার তেল মেখে নিচ্ছি, তাহলে আমার মুঠিগুলো করতে সুবিধা হবে। এই কাবাবটা তৈরি করা খুবই ইজি, আর মাত্র 10 মিনিটের মধ্যে এই কাবাবটা রেডি করে নিতে পারবেন যদি কিমাটা আপনাদের হাতের সামনে থাকে। হাতটা একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন আমি মুঠগুলো কীভাবে করছি। নর্মালি আমরা ভাতের মুঠটা যেরকম করে করি সেম এইরকমই করবেন, একটু চেপে দিবেন তাহলে একটা ডিজাইনের মতো আঙ্গুলের ছাপ পড়ে যাবে, একটু চেপে চেপে করবেন। আমার অনেকখানি কাবাব হয়ে গিয়েছে, এখন আমি এটাকে ভালো করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব, দেন মেরিনেট হওয়ার জন্য, তারপর আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। মিনিমাম ফ্রিজে 2 ঘন্টার মতো রাখবেন, হাতে সময় না থাকলে ঘন্টাখানিক রেখেও আপনার এই কাবাবটা বানিয়ে নিতে পারবেন। দেন এখন আমি ভাজার জন্য চলে যাব, দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানে সরিষার তেল, তেলটা একটু গরম হয়ে আসলে আমি এক এক করে সবগুলা কাবাব দিয়ে দিব। কাবাবগুলো দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো দেখা যায় যে তেলের ছিটা গায়ে আসতে পারে। তো আমি এক এক করে সবগুলা কাবাবই দিয়ে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, দেন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে ভেজে নিব দুই পাশ। এক সাইড হয়ে যাওয়ার পর আমি এখন উল্টে দিব, এখানে 2 চামচ ইউজ করলেই ভালো, উল্টাতে সুবিধা হবে। এক পিঠের কালার চলে এসেছে, দেন ভালো করে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভেজে নিব। এখন ঢাকনা খুলে আরও কিছুক্ষণ একটু পুরা পুরা করে নিব চুলার আঁচটাকে একটু বাড়িয়ে।
ভালো করে এপাশ ওপাশ ঘুরে ঘুরে ভেজে নিতে হবে যেন সব সাইডে কালারটা চলে আসে। এখন কাবাবগুলো আমি তুলে নিব সার্ভিং ডিশে, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার কাবাব। পরোটা কিংবা পোলার সাথে এই কাবাবটা খুবই ভালো লাগবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব ঝটপট এই কাবাবটা আমি রেডি করে ফেলেছি, আর আপনাদেরও বানাতে খুব একটা সময় লাগবে না আশা করি। বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। এতক্ষণ আমার সাথে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন, ঘরের খাবারের সাথেই থাকবেন। এমন মজার মজার রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলবেন না। তো আজকের মতো আমি লাকি আলী এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো রান্না নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই সবার জন্য অনেক দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।